জিন্না সাহেব একাধারে পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন, তিনি আইন পরিষদের সভাপতি ছিলেন এবং রাষ্ট্রপ্রধান তো ছিলেনই। তিনি দু জায়গায় ভাষণ দিয়েছেন, সাধারণ ভাষণ একটা দিয়েছেন এবং আরেকটি ভাষণ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে, এবং দু জায়গাতেই তিনি বলেছেন, তাকে উদ্ধৃত করেই বলি, যে উর্দু অ্যান্ড উর্দু অ্যালোন শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এটি ছিল তার বক্তব্য। যখন রাজ শক্তি আমাদের আঘাত করলো, তখন আমরা প্রাচীন সঙ্গীতের মতো ঋজু এবং সংহত হলাম, পর্বত শৃঙ্গের মতো মহাকাশকে স্পর্শ করলাম, দীপ চক্রবাণীর মতো দীর্ঘ থেকে দীর্ঘতর হলাম এবং সে তো সন্ত্রাসকে সমরে পাঠিত করলাম। সেই তো ভোলার রোড মেডিকেল ছাত্রাবাস, আর দূরে ওই সেই রমনার প্রান্ত, মনে আছে, মনে আছে সব, মনে আছে হৃৎপিণ্ডের সবগুলো পেশীর ঝংকারে একটি মধুর গান, বাংলা ভাষা আমার মায়ের ভাষা, আমার মায়ের গাওয়া কি মধুর শান্তির সঙ্গীত। ভারত বাংলাদেশের সীমান্তে সাম্প্রতিক কোনো এক শুক্রবার ভোরবেলা বছরের আজানের পরপরই সীমান্তের কাঁটা তারের বেড়া ডিঙোতে গিয়ে কামিজের কাপড় আটকে যায় কোনো এক কিশোরীর, নাম তার ফালানি। নামের এমন লক্ষ্যভেদী ব্যবহার কে দেখেছে কবে? ফালানিকে ফেলে দেয়া হবে জীবনের রেলগাড়ি থেকে অকালে অপ্রয়োজনে অবহেলায়, কে জানত সে কথা আগে ভাগে? সুদূর বাংলাদেশের সীমান্তে কাঁটা তারের বেড়ার ওপর নিহত হয়েছে মানবতা, আর আমি কাপুরুষের মতো লেটেস্ট মডেলের গাড়ি, বিলাস বহুল বাড়ি, সুন্দরী নারী, ব্লুটুথ আর ব্ল্যাকবেরি ফোন নিয়ে বেঁচে আছি। আমি তখন ছিলেন মগন গহন ঘুমের ঘোরে, যখন বুলেটের বৃষ্টি নামলো নতুন করে।